ওভারব্রিজের গাডওয়াল ভেঙে মৃত্যু হলো তিন জনের। খুলটি দু নম্বর জাতীয় সড়কের মেলেকলার রোডের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই লরিটিতে বোঝাই ছিল ছাগলের চামড়া। মুজফ্ফরপুরের এ টু জেড ট্রান্সপোর্ট থেকে কলকাতা লেদার কমপ্লেক্সে যাচ্ছিল এই গাড়িটি এবং ট্রান্সপোর্টের কর্মী সদস্য সুরেন্দ্র পাশন এমনটাই জানাচ্ছেন। এই ঘটনার জেরে মেল লাইনে হাওড়া থেকে দিল্লি যাওয়ার সমস্ত ট্রেন চলাচল ব্যবস্থা বাতিল করা হয়। পৌঁছায় পুলিশ বাহিনী ও রেল আধিকারিকরা। মৃত তিনজনের মধ্যে একজন মুন্সিও ছিলেন, নাম বিএন সিং, বয়স আনুমানিক 56। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে।